দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামের ভাষা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামের ভাষা কি এ বিষয়টা জানার আগে আমরা বলব প্রোগ্রাম কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে কি? কোনো সমস্যার সমাধানের কৌশল, কোনো সমস্যার সমাধানের একটি প্রক্রিয়া। উদাহরণ হিসেবে আমি একটা তোমাদেরকে বলতে পারি, যেমন আমরা ইট ভাটার মধ্যে আমরা কি ইট তৈরি করে থাকি। ইট তৈরি করা কাঁচামাল কি? ইট তৈরি কাঁচামাল হচ্ছে কাদামাটি। তো এই কাদামাটিটা দিয়ে আমরা কিভাবে ইট তৈরি করি? আমরা যদি সাধারণভাবে হাতে এই ইটটাকে কাদামাটিটাকে ইটের আকৃতি করতে চাই, তাহলে এটা একটা যথাযথ একটা ইট তো হবেই না, কিন্তু করতে গেলেও দেখা যায় অনেক সময় লাগবে, এবং তারপরও কোনো দিক দিয়ে একটু বাঁকা, তারপরে একটু সাইজে বড়, আরেক দিক দিয়ে মানে পাতলা বা চিকন, এরকম বিভিন্ন সমস্যা দেখা দেবে। আর এরকম হাতে যদি আমি ইটটা তৈরি করতে চাই তাহলে অনেক সময় লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু আমরা এই হাতে তৈরি না করে ইটটা তৈরি করতে আমরা কী ব্যবহার করতেছি? এরকম একটা বাক্স ব্যবহার করতেছি, যেটাকে বলা হয় বা দাস বা ফর্মা। এই বাক্সটার মধ্যে যখন কাদামাটিটা ভরে উপর করে রাখলে একে অ্যাজ ইট ইজ একটা কি সুন্দর একটা ইট পাওয়া যায়। অতি খুব অল্প সময়ের মধ্যে, এক মানে কি আধা সেকেন্ড সময়ের মধ্যে কি আমরা কী করতে মানে আধা মিনিট বা এক দুই সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু আমরা ইটটা তৈরি করতে পারতেছি। তাহলে এই ক্ষেত্রে ইটটাকে এত সুন্দর আকৃতিতে তৈরি করার ক্ষেত্রে কে কাজ করছে? এই বাক্সটা। এই বাক্সটা যদি না হতো তাহলে কিন্তু আমরা ইটটাকে এত সুন্দরভাবে কি তৈরি করতে পারতাম না। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু বাক্সটাকে ইট তৈরির একটি কি প্রোগ্রাম বলতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে কম্পিউটার সাহায্যে আমরা প্রোগ্রাম তৈরি আর এই ইট তৈরির বাক্স কিন্তু এক না। জাস্ট একটা উদাহরণ দিলাম যে বাক্সটার মধ্যে আমরা কাদামাটি অর্থাৎ ইট তৈরির উপকরণটা রেখে যথাযথ প্রক্রিয়া যদি আমরা মাটিতে এটা উপর করে রাখি, তাহলে কি ইটটা যত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, আর এই বাক্সটা ছাড়া যদি আমরা ইটটা তৈরি করতাম হাতে তৈরি করতে যেতাম, তাহলে এত সুন্দর হতো না, এবং এত সুনিপুণভাবে এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে ব্যবহার করার উপযোগী ইট আমরা তৈরি করতে পারতাম না। একটা ব্যবহার করার উপযোগী এবং সুন্দর এবং আকৃতির দিক থেকে সব দিক থেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বা ইট তৈরিতে যে কে ভূমিকা পালন করছে মানুষের পাশাপাশি মানে একটা শ্রমিকের এখানে কৃতিত্ব যে সবচেয়ে বেশি কৃতিত্ব কা বাক্সটা, অর্থাৎ ইট তৈরির যে ডাইসটা ফর্মাটা এটা। সুতরাং এই ডাইসটাকে আমরা একটা প্রোগ্রামের সাথে তুলনা করতে পারি। তাহলে দেখা গেল এই বাক্সটা যদি না থাকতো তাহলে আমরা ইটটাকে আর যথাযথ বা সুন্দরভাবে মানে নিখুঁতভাবে আমরা তৈরি করতে পারতাম না। এখানে এই ইটটা হচ্ছে সরি বাক্সটা হচ্ছে ইট তৈরি প্রোগ্রামের সাথে তুলনা করা যেতে পারে প্রিয় শিক্ষার্থীভাবে। এভাবে অনুরূপভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কি কৌশল অবলম্বন করে বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করে আমরা কী করতে পারি একটা কাজকে সুন্দর এবং সফলভাবে বাস্তবায়ন করতে পারি। আর এই সুন্দর এবং সফলভাবে বা একটা কাজকে পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করার যে কৌশল যে প্রযুক্তিটা সেটাকে আমরা প্রোগ্রামের সাথে তুলনা করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক তত্রভাবে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা কী করে থাকি? কম্পিউটারে কতগুলো নির্দেশ প্রদানের মাধ্যমে আমরা কী করে থাকি প্রোগ্রাম তৈরি করে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যে বাক্সটা তৈরি করার ক্ষেত্রে বাক্সটা কিন্তু এমনিতেই হয়ে যায় নাই, ইট তৈরি বাক্সটা তৈরি করার ক্ষেত্রে কী করা হচ্ছে? বাক্সটা তৈরি করার পূর্বে কাঠ লাগছে, কাঠটাকে সুনির্দিষ্ট মাপে এটা কী করা হচ্ছে আগে কেটে নেওয়া হচ্ছে, তারপরে মাপ দিয়ে যথাযথভাবে কাঠটাকে লোহা দিয়ে আটকানো হয়েছে। আটকানোর পরে আমরা দেখছি যে প্রথম পর্যায়ে টেস্ট করছি যথাযথ ফলাফল পাওয়া যায় কি না। যখন টেস্ট করছি যে যথাযথ ফলাফল পাওয়া যায়, তখন কিন্তু আমরা এটাকে একটা সঠিক এবং কাজ করার উপযোগী একটা ইটের বাক্স হিসাবে কি ব্যবহার করছি, এর পূর্বে কিন্তু আমরা ব্যবহার করি নাই। তাই ইটটা তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত ইটের বাক্স তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত যে উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে এবং যে প্রক্রিয়ায় এই বাক্সটাকে বাস্তবে রূপান্তর করা হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে কি ইটের বাক্স তৈরির একটি
প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক তদ্রূপভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। আর আমরা জানি কম্পিউটার কি একটি প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র, সে নিজ থেকে কোনো কাজ করতে পারে না। তার প্রোগ্রামের মধ্যে যতটুকু কি ক্ষমতা দেওয়া থাকে, প্রোগ্রামটা যেভাবে তৈরি করা থাকে, প্রোগ্রামের নির্দেশটা যেভাবে থাকে, সে আমরা ওই নির্দেশটা যদি যথাযথভাবে প্রোগ্রামে প্রয়োগ করি তাহলেই একটা যথাযথ ফলাফল পাওয়া যায়। তাহলে এই প্রোগ্রাম তৈরি কি, আমরা কিভাবে প্রোগ্রাম তৈরি করা হয় আর প্রোগ্রাম তৈরিতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী? তো ইতিমধ্যে আমি প্রোগ্রামটা কি এবং এই বিষয়ে তোমাদেরকে একটু বোঝার জন্য একটা উদাহরণ দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রাম হচ্ছে কি, যে কোনো একটি সমস্যা সমাধান করার জন্য কি একটা কৌশল, কোনো সমস্যা সমাধানের একটি উপায়, তা হচ্ছে কি প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা যে সমস্ত ইংরেজি বর্ণ, শব্দ বা অঙ্ক ব্যবহার করে থাকি, এগুলোকে সুশৃঙ্খলভাবে, সুবিন্যাসভাবে বিন্যস্ত করার বা সঠিক নিয়মে কি সাজানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে আমি কথা কি বলছিলাম যে একটি ইটের ভাস্কর্য তৈরি করার জন্য আমরা কী কী উপকরণ এখানে ব্যবহার করছি, কাঠ ব্যবহার করছি, লোহা ব্যবহার করছি, আঠা ব্যবহার করছি। এই কাঠ, লোহা, আঠা এগুলোকে একটা সুশৃঙ্খল বিন্যাসে নির্দেশ মোতাবেক আমরা কী করছি এখানে বিন্যাস করে এটাকে যথাযথভাবে আমরা তৈরি করছি। তাইলে এইগুলো যদি কাঠ, তারপরে লোহা, আঠা এগুলো যথাযথভাবে যদি আমরা সেখানে প্রয়োগ না করতাম তাহলে ইট তৈরির একটা বাক্স তৈরি করা সম্ভব ছিল না। ঠিক তদ্রূপভাবে আমরা জানি একটি কম্পিউটার কি প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র, কম্পিউটার নিজ থেকে কোনো কাজ করতে পারে না। এর মধ্যে যে প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রামে আমরা যথাযথ নির্দেশ প্রদান করলে, যথাযথ কাঁচামাল উপকরণ বা তথ্য ইনপুট করলেই আমরা কি ফলাফল পেয়ে থাকি। তাহলে এই প্রোগ্রামটা কিভাবে কম্পিউটারে তৈরি করা যায় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রোগ্রাম কাকে বলে? কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তাহলে এক কথায় প্রোগ্রাম কাকে বলে? কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধানের জন্য ধারাবাহিকভাবে কতগুলো নির্দেশের সমষ্টিকে বলা হয় কি প্রোগ্রাম। প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশল, প্রোগ্রাম পদ্ধতি বা সরি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে বলা হয় প্রোগ্রাম। প্রোগ্রাম তৈরির কৌশল বা পদ্ধতিকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। অন্য কথায় কী বলা হয়? প্রোগ্রাম তৈরির পদ্ধতি বা কৌশলকে বলা হয় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর একটু ক্লিয়ার করার জন্য আমরা বলছি, তাহলে কি কম্পিউটার সিস্টেমে বা কম্পিউটার সাহায্যে কোনো প্রোগ্রাম রচনা করার জন্য বা কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা বিভিন্ন ইংরেজি শব্দ, বর্ণ, অঙ্ক বা সংকেত অর্থাৎ সাংকেতিক চিহ্ন এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা। একটি কম্পিউটার সাহায্যে কোনো সমস্যার সমাধান করার জন্য, কম্পিউটার সাহায্যে কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য কম্পিউটার সাহায্যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা প্রোগ্রাম তৈরি করে থাকি। আর এই প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা কী করে থাকি? কম্পিউটারে নিজস্ব, আমরা জানি কম্পিউটারের ভাষা হচ্ছে ইংরেজি ভাষা, সাধারণত সে ইংরেজি ভাষায় কি বিভিন্ন নির্দেশ বা কমান্ডগুলো বুঝে থাকি। তাহলে এছাড়া আরও বিভিন্ন ভাষা আছে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটি কোনো সমস্যার সমাধানের জন্য আমরা কী করে থাকি? প্রোগ্রাম তৈরি করার জন্য যে বর্ণ, অঙ্ক, শব্দ বা সাংকেতিক চিহ্ন এগুলো ধারাবাহিকভাবে আমরা বিন্যাস করে থাকি, সুশৃঙ্খলভাবে কী করে থাকি, সাজিয়ে থাকি। এই সুশৃঙ্খলভাবে বিন্যাসের ক্ষেত্রে যে নিয়মগুলো মানা হয় এই নিয়মগুলোকে একত্রে বলা হয় কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক এক কম্পিউটারে এক একটি সমস্যা সমাধানের জন্য এক এক আমরা প্রোগ্রাম ব্যবহার করা হয়। আমরা জানি যে আমরা যে কম্পিউটারের সাহায্যে কি সাধারণ লেখালেখি কাজ করে থাকি অর্থাৎ যেটাকে আমরা এমএস অফিস বলে থাকি, অর্থাৎ লেখালেখি হিসাব লেখালেখি করার জন্য আমরা সাধারণত যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটাকে বলা হয় অফিস
তাহলে অফিসের ক্ষেত্রে কি জানি, এমএস ওয়ার্ড আছে, এমএস এক্সেল আছে, অ্যাক্সিস আছে, পাওয়ার পয়েন্ট আছে, এগুলো হচ্ছে কি এক একটা ওয়ার্ড তারা কি করে থাকে, আমরা লেখালেখি কাজ করে থাকি। এক্সেলের সাহায্যে কি আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ, চার্ট, গ্রাফ এগুলো তৈরি করতে পারি। ডাটাবেস মানে কি, ডাটাবেসের সাহায্যে আমরা তো বিভিন্ন তথ্যগুলোকে আমরা কি করতে পারি, সংরক্ষণ করে থাকি এবং প্রয়োজনের মাফিক আমরা এই তথ্যকে বিভিন্নভাবে বিন্যস্ত করতে পারি, শর্টিং করতে পারি, ইন্ডেক্সিং করতে পারি, এরকম যাতে এক একটা কাজ করার জন্য এক একটা সফটওয়্যার ব্যবহার করে থাকি। আর এক একটা সফটওয়্যার ব্যবহার করার জন্য এক এক ধরনের নির্দেশ বা কমান্ড ব্যবহার করা হয়। আর এই এক একটা সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করার জন্য ধারাবাহিকভাবে যে বর্ণ, অঙ্ক, শব্দ বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এই সাংকেতিক যে চিহ্ন ব্যবহারের বা বিন্যাসের নিয়মগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষাকে বিভিন্ন পর্যায়ে অর্থাৎ বিভিন্ন প্রজন্মে প্রোগ্রামিং ভাষা তৈরি করা হচ্ছে। বিভিন্ন যে কম্পিউটার তৈরির প্রথম দিকে প্রথম পর্যায়ে এক ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, তারপরে আরেকটি ভাষা ব্যবহার করা হচ্ছে, তার পরবর্তী পর্যায়ে অন্য ধরনের ব্যবহার হচ্ছে। এরকমভাবে কম্পিউটারে পর্যায় বা প্রজন্ম অনুসারে কম্পিউটার ভাষাকে আমরা পাঁচটি প্রজন্মে ভাগ করতে পারি। কয়টি প্রজন্মে? কম্পিউটারের ভাষার প্রজন্মকে আমরা পাঁচটি প্রজন্মে ভাগ করতে পারি। প্রথম শুরু হয়েছে কত, 1945 সালে আমাদের শুরু হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। মেশিন ভাষাটা কত, 1945। তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা। কোন প্রজন্ম? প্রথম প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, কত, 1950 সালে, এটা হলো দ্বিতীয় প্রজন্ম। তারপরে তৃতীয় প্রজন্ম হচ্ছে মেশিন ভাষা, তারপরে উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা, তারপরে ন্যাচারাল ভাষা। তাহলে উচ্চ স্তরের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা, এটা কত, 1960, এটা হলো তৃতীয় প্রজন্ম। চা অতি উচ্চ স্তরের ভাষা, 1970 সালে। চতুর্থ প্রজন্ম, পঞ্চম স্তর হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা, ন্যাচারাল ভাষা, যেটা 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত যেটা চলতেছে, পঞ্চম প্রজন্ম। এইভাবে আমরা পাঁচটি প্রজন্মে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভাগ করতে পারি। তো প্রথম প্রজন্মে যে ভাষা, সে ভাষাটি হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা কাকে বলি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেশিন ভাষা হচ্ছে কম্পিউটার একটি নিজস্ব ভাষা। কম্পিউটার যে ভাষাটা বুঝে এবং যে ভাষায় সে নিজেই প্রোগ্রাম তৈরি করতে পারে, অর্থাৎ এই ভাষায় প্রোগ্রাম তৈরি করলে কি কম্পিউটার জন্য কোনো অনুবাদক বা অন্য কোনো প্রোগ্রাম লাগে না, এই ভাষাটা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে সাধারণত বাইনারি সংকেত 0 এবং 1 ব্যবহার করা, অর্থাৎ 0 1 এই দুটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে যে ভাষায় প্রোগ্রাম তৈরি করা হয় সেই প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে মেশিন ভাষা। আর এই ভাষাটা হচ্ছে কম্পিউটার নিজস্ব ভাষা, এই ভাষাটা হচ্ছে কি কম্পিউটারের নিজস্ব ভাষা। এ ভাষায় প্রোগ্রাম, এ ভাষায় 0 বলতে এখানে লকে বোঝানো হচ্ছে এবং ইনপুটের ক্ষেত্রে হাইকে বোঝাচ্ছে হচ্ছে 1 এবং লকে বোঝানো হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিদ্যুতের হাই ভোল্টেজ বিট 1 এবং লো ভোল্টেজ বিটকে বলা হয় 0। আর এই 0 এবং 1 এর মাধ্যমে যে ভাষায় প্রোগ্রাম তৈরি করা হয় সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে 4টি নির্দেশ প্রদান করা হয়, নির্দেশটাকে 4টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি গাণিতিক অথবা অ্যারিথমেটিক। গাণিতিক কি যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করার জন্য যে নির্দেশ, সেই নির্দেশটা হচ্ছে কি গাণিতিক বা অ্যারিথমেটিক। তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, সেক্ষেত্রে কী করা হয় যেমন লোড, স্টার্ট, জাম্প এই কাজগুলো করা হয়। তারপরে হচ্ছে ইনপুট আউটপুট, কি কোনো লেখা পড়া এই কাজগুলো করার জন্য কম্পিউটার কী করা হয় যে নির্দেশটা, সেটা হচ্ছে ইনপুট আউটপুট। তারপর হচ্ছে প্রত্যক্ষ ব্যবহার বা ডাইরেক্ট ইউজ, প্রত্যক্ষ ব্যবহার বা ডাইরেক্ট শুরু আরম্ভ শেষ এই কাজগুলো করার জন্য যে নির্দেশটা করা হয় সেটা হচ্ছে যে নির্দেশ সেটাকে বলা হয় প্রত্যক্ষ
ব্যবহার বা ডাইরেক্ট ইউজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেশিন ভাষা প্রোগ্রাম তৈরির নির্দেশকে আমরা কয়টি ভাগে ভাগ করি? চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কি, একটা হচ্ছে গাণিতিক, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, তৃতীয়টা হচ্ছে কি ইনপুট আউটপুট, চতুর্থ হচ্ছে প্রত্যক্ষ ব্যবহার বা ডাইরেক্ট ইউজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেশিন ভাষা নির্দেশের এই যে আমরা চারটা ভাগে নির্দেশ প্রদান করে থাকি বা চার ধরনের নির্দেশ হয়, এই নির্দেশকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। এই নির্দেশগুলোকে আবার কয়টি ভাগে ভাগ করতে পারি? দুটি ভাগে, একটা হচ্ছে অপকুট আর একটা হচ্ছে অপারেন্ট। অপকুট কি? অপকুট হচ্ছে অপকুট কম্পিউটার কী ধরনের অপারেশন করা হবে, কী ধরনের সমস্যার সমাধান করা হবে তা বলে দেয়। আর অপারেন্ট হচ্ছে কম্পিউটারকে কী অপারেশন করতে হবে তা নির্দেশ প্রদান করতে হয়, বা কীভাবে এই সমস্যাটার সমাধান করতে হবে এরকম যে বিষয় বা নির্দেশটা, সেটা হচ্ছে কি অপারেন্ট। তাহলে মেশিন ভাষার নির্দেশটা কয়টি অংশে বিভক্ত? দুটি অংশে, একটা হচ্ছে অপকুট আর একটা হচ্ছে অপারেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো কিন্তু নৈর্গিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে মেশিন ভাষায় প্রোগ্রাম নির্দেশে প্রোগ্রাম তৈরির নির্দেশটি কয়টি অংশে বিভক্ত? দুটি অংশে। আর মেশিন ভাষায় প্রোগ্রাম নির্দেশগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়? যেটা চারটি ভাগে এগুলো আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি তা আমরা একটু আগেই বলছি, শূন্য এবং এক এ দুটো সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম কি তৈরি করা, আর যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা এই ভাষাটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এটি প্রথম প্রজন্মের ভাষা। কোন প্রজন্মের ভাষা? প্রথম প্রজন্মের ভাষা। এবং 1945 সালে এই অর্থাৎ কি ভাইরনের কণা লেডি অগাস্টা সর্বপ্রথম কিন্তু প্রোগ্রাম ভিত্তিক কম্পিউটার আবিষ্কার করেন। আর এই প্রোগ্রাম ভিত্তিক কম্পিউটার যখন আবিষ্কার করেন, আর এই প্রোগ্রাম ভিত্তিক কম্পিউটারের প্রথম প্রজন্মের যে প্রোগ্রাম তৈরির ভাষা, সেই ভাষাটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা কি যান্ত্রিক ভাষা। তো এই যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম তৈরির সুবিধাগুলো কী আর অসুবিধাগুলো কী বা এই বৈশিষ্ট্যগুলো কী আমাদের একটু জানা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা জানি মেশিন ভাষা হচ্ছে কম্পিউটার নিজস্ব ভাষা। এ ভাষায় প্রোগ্রাম তৈরি কি, এ ভাষায় প্রোগ্রাম তৈরির সময় কম্পিউটার যে আভ্যন্তরীণ সার্কিট আছে বা মেমোরি অ্যাড্রেস আছে, এটা সরাসরি যুক্ত থাকে বা সরাসরি স্থাপন করা সম্ভব হয়। এ ভাষা ব্যবহার করে কম্পিউটার বর্তনী ভুল ত্রুটি সংশোধন করা যায়। এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে কম্পিউটারের কি আভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা দরকার, এবং এটা সহজে কী করা যায়, কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কী করা যায়, সংশোধন করা যায়। তারপরে এ ভাষা অনুশীলনের মধ্যে কম্পিউটার আভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায়। প্রোগ্রাম দ্রুত কার্যকর হয়, প্রোগ্রাম দ্রুত কার্যকর হয়, কারণ এই প্রোগ্রাম এই মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি করলে মেশিন সহজে বুঝতে পারে। এর জন্য কোনো প্রোগ্রামের প্রয়োজন হয় না, কোনো অনুবাদক বা ট্রান্সলেটর প্রোগ্রামের দরকার নাই, সেজন্য সে দ্রুত এ ভাষায় তৈরি প্রোগ্রাম কার্যকর হয়। তারপরে হচ্ছে কম পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম নির্ভর করা যায়, মানে তারপরে হচ্ছে কম এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে মেমোরিতে জায়গা কম দখল করে, হ্যাঁ, এবং এই প্রোগ্রামটা লোড হতে সময় কম লাগে। এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, এটা আগে আমি বলছি, এবং এর জন্য কোনো কি অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভাষা এগুলোকে কম্পিউটারের বৈশিষ্ট্য বলা যেতে পারে বা সুবিধাও বলা যেতে পারে। কি প্রথম হচ্ছে এ ভাষায় তৈরি প্রোগ্রাম কি, এটা হচ্ছে প্রোগ্রামের নিজস্ব ভাষা, এবং এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে কম্পিউটার সহজে বুঝতে পারে, এর জন্য কোনো অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয় না। এ ভাষা কম্পিউটার যে আভ্যন্তরীণ সার্কিট বা মেমোরি অ্যাড্রেস আছে তা সরাসরি যুক্ত করা যায়। তারপরে বলা হয় এ ভাষায় অনুসন্ধানের এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে মেশিনের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা দরকার। তারপরে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সহজে সংশোধন করা যায়। তারপরে কম পরিমাণ কি লজিক ব্যবহার করে, কম পরিমাণ কোড ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়। তারপরে এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে কি মেমোরিতে জায়গা কম দখল করে, ইত্যাদি ইত্যাদি। অসুবিধাগুলো কি, অসুবিধাগুলো হচ্ছে যে প্রোগ্রাম রচনা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ, কারণ এটা মেশিনের নিজস্ব ভাষা, আর প্রোগ্রাম তৈরি করে কি মানুষ, এই মানুষ এই ভাষাটা সহজে বুঝে না, এজন্য এই ভাষায় প্রোগ্রাম তৈরি করলে কি সময় একটু বেশি লাগে এবং এটা ক্লান্তিকর। তারপরে এ ধরনের ভাষায় মেশিন ভাষা দিয়ে
একটা কম্পিউটারের জন্য যে কম্পিউটার জন্য প্রোগ্রামটা তৈরি করা হচ্ছে শুধুমাত্র ওই কম্পিউটারে ব্যবহার করা যায়, অন্য কোম্পানি কম্পিউটারে এই প্রোগ্রামটা ব্যবহার করা যায় না, এটা একটা অসুবিধা। শুধু অর্থাৎ শুধু যে যে কম্পিউটারের জন্য আমি প্রোগ্রামটা তৈরি করলাম, একজন প্রোগ্রামার প্রোগ্রামটা তৈরি করে শুধুমাত্র ওই কম্পিউটারে প্রোগ্রামটা ব্যবহার করা যায়, অন্য কোনো কম্পিউটারে এই প্রোগ্রামটা ব্যবহার করা যায় না, এটা একটা অসুবিধা। প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটার সংগঠন সম্পর্কে, কম্পিউটারের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে প্রোগ্রামারকে আগে জানতে হবে, কারণ কম্পিউটার সংগঠন সম্পর্কে যদি প্রোগ্রামের ধারণা না থাকে তাহলে মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি করা সম্ভব নয়। তারপরে এ ভাষায় মানে ভুল ত্রুটি, অর্থাৎ ভুল ত্রুটি সংশোধন করা একটু সময় সাপেক্ষ এবং কষ্টকর, দক্ষ প্রোগ্রামের প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল মেশিন ভাষা প্রোগ্রামের তৈরি অসুবিধা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি পরীক্ষা আসে যে মেশিন ভাষার সুবিধাগুলো কী লিখো অথবা মেশিন ভাষার অসুবিধাগুলো লিখো, তাহলে আমরা সুবিধাগুলো লিখব আর অসুবিধার জন্য অসুবিধাগুলো লিখব। আর যদি আসে মেশিন ভাষার বৈশিষ্ট্যগুলো লিখো, তাহলে আমরা সুবিধা অসুবিধাগুলো মিলে লিখলে চার পাঁচটা লিখলে কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মেশিন ভাষাটা কী, মেশিন ভাষাটা হচ্ছে কম্পিউটার প্রথম প্রজন্মের ভাষা, আর এটা প্রথম কী কম্পিউটার নিজস্ব ভাষা। আর এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে সাংকেতিক চিহ্ন হিসেবে কী ব্যবহার করা হয়, শূন্য এক ব্যবহার করা। এ ভাষাটা কতদিন কার্যকর ছিল, 1945 থেকে 1949 সাল পর্যন্ত এটা বেশি কার্যকর ছিল। তারপরে এ ভাষা প্রোগ্রাম তৈরি ক্ষেত্রে নির্দেশে দেওয়ার পর কয় ভাগে ভাগ করা হয়, মেশিন ভাষার যেসব নির্দেশিকা থাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গাণিতিক বা ম্যাথমেটিক্স, তারপরে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে কি ইনপুট আউটপুট, আর হচ্ছে প্রত্যক্ষ ব্যবহার বা ডাইরেক্ট ইউজ, এই চারটি। আর এই চারটি এই নির্দেশগুলো কয়টি অংশে বিভক্ত, দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে অপকুট আর একটা হচ্ছে অপারেন্ট। অপকুট কী ধরনের সমস্যার সমাধান করতে হবে এটা বলে দেওয়া, আর অপারেন্ট কী সমস্যাগুলোকে কীভাবে নিয়ে সমাধান করতে হবে সেগুলো বলে দেওয়া। এই ছিল মেশিন ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় নিয়ে আরেকটা টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো, তো যে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কি, দ্বিতীয় প্রজন্মের ভাষা। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে প্রোগ্রামিং জগতের প্রোগ্রামিং ভাষার দ্বিতীয় প্রজন্মের ভাষা, কম্পিউটার প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের প্রথম দ্বিতীয় প্রজন্মের ভাষা। অর্থাৎ 1950 সাল থেকে এ ভাষাটি প্রচলন শুরু হয় এবং এ ভাষাটাকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম প্রোগ্রামের দ্বিতীয় প্রজন্মের ভাষা হিসাবে আখ্যায়িত করা হয়। এ ভাষায় প্রোগ্রাম তৈরিতে নেমোনিক কোড ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেমোনিক কোড কি, সাংকেতিক চিহ্ন হিসেবে নেমোনিক কোড ব্যবহার করা হয়। তাহলে মেশিন ভাষায় সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করা হতো কি, শূন্য এক, আর অ্যাসেম্বলি ভাষায় সাংকেতিক চিহ্ন হিসেবে কি ব্যবহার করা, নেমোনিক কোড। নেমোনিক কোড হচ্ছে যেমন আমরা কিলোগ্রাম লিখে থাকি, কিলোগ্রামকে আমরা সংক্ষেপে লিখি কেজি, এই কিলোগ্রামে নেমোনিক কোড হচ্ছে কেজি। যেমন আমরা কি আরো বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, আমরা যেমন লোড অ্যাকিউমুলেটর, লোড অ্যাকিউমুলেটরকে আমরা সংক্ষেপে এলডিএ বলে থাকি। এই এলডিএ হচ্ছে কি, একটা নেমোনিক কোড। তারপরে কি যেমন ক্লিয়ার অ্যাকিউমুলেটর, সিএলআর, এই ক্লিয়ার অ্যাকিউমুলেটরকে আমরা কি সিএলআর, এইরকম সংক্ষেপে কোনো নামের যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় নেমোনিক কোড। আর এরকম নেমোনিক কোডের মাধ্যমে যে ভাষায় প্রোগ্রাম তৈরি করা হয় এই প্রোগ্রামটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা, এবং এটা কোন প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা। এটা এ ভাষায় প্রোগ্রাম তৈরিটা কি মেশিন ভাষার তুলনায় সহজ। এ ভাষায় ও মেশিন ভাষার মতো নির্দেশের হচ্ছে চারটি নির্দেশ দিয়ে প্রোগ্রাম তৈরি করা হয়, চার ভাগে বিভক্ত, নির্দেশগুলোকে চারটি অংশে বিভক্ত। একটা হচ্ছে কি লেভেল, আরেকটা হচ্ছে লেভেল অপকুট অপারেন্ট কমেন্ট, লেভেল অপকুট অপারেন্ট কমেন্ট। লেভেলটা কি, লেভেলের নির্দেশের সাংকেতিক ঠিকানা থাকে, প্রোগ্রামে অন্য কোথাও হতে জাম্প নির্দেশ দিয়ে যে কোনো লেভেল পাওয়া যায়। অপকুট, এতে নির্দেশের নিয়মনিক থাকে, অর্থাৎ
আমরা কি ধরনের সমস্যা করব মানে সমাধান করব এটা বলা থাকে। কমান্ড প্রোগ্রামের অংশ নয়, বুটার সুইচের প্রতিটি নির্দেশের পাশে একটি কমান্ড দেওয়া থাকে, অর্থাৎ প্রোগ্রামার যাতে সহজে বুঝতে প্রোগ্রামটা যাতে সহজে বুঝতে যায় এর জন্য কি দেওয়া থাকে একটা নির্দেশ বা কমান্ড লেখা থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অ্যাসেম্বলি ভাষাটা কি বুঝলাম, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে কম্পিউটার ভাষা প্রোগ্রামিং ভাষার দ্বিতীয় প্রজন্মের ভাষা। এ ভাষায় প্রোগ্রাম তৈরি করতে কী কী ব্যবহার করা হয়, নেমোনিক কোড ব্যবহার করা হয়। আর এ ভাষায় প্রোগ্রাম মেশিন সহজে বুঝতে পারে না, সহজে বুঝে না। মেশিনকে বোঝানোর জন্য অ্যাসেম্বলার নামক একটি অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়। অ্যাসেম্বলার নামক একটি অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। মেশিন বা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম তৈরি করার নির্দেশকে চারটি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে কি লেভেল অফ কোড অপারেন্ট, আরেকটা হচ্ছে কমেন্ট। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম তৈরির সুবিধাগুলো কী বা অসুবিধাগুলো কী অথবা বৈশিষ্ট্যগুলো কী? প্রিয় শিক্ষার্থী, এ ভাষায় রচিত প্রোগ্রাম দক্ষ ও সংক্ষিপ্ত হয়। মেশিন ভাষার তুলনায় এটা অত্যন্ত দক্ষ, মানে দক্ষ হয় এবং কী হয় ছোট হয়, আকারে ছোট হয়, সংক্ষিপ্ত হয়। মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না। মেশিন ভাষায় মেমোরি অ্যাড্রেসের সাথে কি সরাসরি যুক্ত করে দিতে হয়, কিন্তু এখানে মেমোরি অ্যাড্রেসের বা লোকেশনের প্রয়োজন হয় না। প্রোগ্রাম রচনার ভুলের পরিমাণ মেশিন ভাষার তুলনায় কম হয়। তারপরে ডিবাগিং করা সহজ, অর্থাৎ ভুল ত্রুটি সংশোধন করা এটা সহজ। অসুবিধাগুলো কী? প্রোগ্রাম রচনা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ ব্যাপার। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ভাষায় অন্য ধরনের অন্য মেশিনে ব্যবহার করা যায় না, যেটা মেশিন ভাষায়ও এইসব অসুবিধাটা ছিল। প্রোগ্রাম রচনা যা কম্পিউটার সংকলন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, যেটা মেশিন ভাষায় ছিল। তারপর প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম বা অ্যাসেম্বলার নামক অনু প্রোগ্রাম প্রয়োজন হয়। এ ভাষায় সরাসরি মেশিন বুঝতে পারে না। এ ভাষায় সরাসরি কম্পিউটার কী, এ ভাষায় তৈরি প্রোগ্রাম মেশিন সরাসরি বুঝতে পারে না, অর্থাৎ কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। আর কম্পিউটার যাতে বুঝতে পারে সেজন্য আরেকটি অতিরিক্ত প্রোগ্রাম বা সফটওয়্যার প্রয়োজন। সেই অতিরিক্ত সফটওয়্যার বা প্রোগ্রামটা হচ্ছে কি অনুবাদক প্রোগ্রাম হিসেবে অ্যাসেম্বলার। কী? অ্যাসেম্বলার নামক একটি অনুবাদক প্রোগ্রাম লাগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো মেশিন ভাষার তুলনায় এ ভাষায় প্রোগ্রাম তৈরি করা সহজ, প্রোগ্রামের আকৃতি ছোট হয় এবং দক্ষ, কিন্তু এবং মেমোরি অ্যাড্রেসের কোনো বিবরণ প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে সুবিধা আর মানে অসুবিধা। মেশিন ভাষার যে যে অসুবিধাগুলো আছে মোটামুটি এই সবগুলো অসুবিধা এই ভাষার মধ্যে কিছুটা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো অ্যাসেম্বলি ভাষাটা কী আমরা এক কথায় বলবো, নেমোনিক কোডের মাধ্যমে বা কোনো সাংকেতিক চিহ্নে সাংকেতিক প্রোগ্রাম তৈরির সাংকেতিক চিহ্ন হিসেবে নেমোনিক কোড ব্যবহার করে সেই প্রোগ্রামিং ভাষাটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। এ ভাষাটা প্রোগ্রামিং ভাষার কি দ্বিতীয় প্রজন্মের ভাষা, কম্পিউটার দ্বিতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। তারপরে এ ভাষায় প্রোগ্রাম তৈরি করার জন্য মেশিন সহজে বোঝে না। এ ভাষায় তৈরি প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বোঝে না। কম্পিউটারকে বোঝানোর জন্য কী লাগে, একটি অনুবাদক প্রোগ্রাম, অ্যাসেম্বলার নামক একটি অনুবাদক প্রোগ্রাম লাগে। এগুলো হচ্ছে এ ভাষায় প্রোগ্রাম তৈরির নির্দেশকে কয়টি ভাগে ভাগ করা হয়, চারটি ভাগে ভাগ করা হয়। একটা লেভেল, তারপর অপারেন্ট, অপকুট অপারেন্ট, লেভেল অপকুট অপারেন্ট কমেন্ট, এই চারটি অংশে বিভক্ত। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজ পর্যন্ত এই দুটো ভাষায় নিয়ে যে প্রোগ্রাম কী, তারপরে প্রোগ্রামিং ভাষা কী, তারপরে প্রোগ্রামিং ভাষা হিসেবে মেশিন ভাষা কী, মেশিন ভাষার বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধাগুলো কী, তারপরে উচ্চস্তরের ভাষা অ্যাসেম্বলি ভাষা কী, অ্যাসেম্বলি ভাষার বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এ পর্যন্ত যে আমরা আলোচনা করলাম এর থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে, যেমন এখান থেকে যে প্রশ্ন শূন্য এক দিয়ে তৈরি ভাষা ব্যাখ্যা করো, কী শূন্য এক দিয়ে প্রোগ্রাম তৈরি ভাষা ব্যাখ্যা করো। তাহলে এখানে প্রশ্নের উত্তরটা কি হবে, শূন্য এক দিয়ে প্রোগ্রাম তৈরির ভাষা হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। তারপরে মেশিন ভাষা কি, মেশিন ভাষার সুবিধা কি, অসুবিধা কি, অল্প কয়েক কথা লিখলেই হবে, দু তিন লাইনে লিখলেই হবে। অথবা আসতে পারে মেশিনের নিজস্ব ভাষা ব্যাখ্যা করবো, তাহলে মেশিনের নিজস্ব ভাষা হচ্ছে কি মেশিন ভাষা। যদি আসে প্রোগ্রাম তৈরি কি বলে
কম্পিউটারে বোঝার জন্য কোনো অনুবাদক প্রোগ্রাম লাগে না, এমন ভাষা, এমন প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো। তো কম্পিউটারকে বোঝার জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, এমন প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো। যদি আসে তাহলে সেটা হবে কি মেশিন ভাষা। এবার এখন আসলো কর্তৃপক্ষ আসলে, মিস্টার রহিম একজন প্রোগ্রামার, সে কম্পিউটার নিজস্ব ভাষা প্রোগ্রাম তৈরি করেন, এতে কি কোনো অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয় না। অন্যদিকে মিস্টার করিম নামে আরেকজন প্রোগ্রামার, যে নেমনি কোড দিয়ে প্রোগ্রাম তৈরি করছেন এবং এ ভাষায় প্রোগ্রাম তৈরি প্রোগ্রাম মেশিনকে ব্যবহার উপযোগী করার জন্য অ্যাসেম্বলার নামক একটি অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়। প্রশ্ন হচ্ছে উদ্যোগের প্রোগ্রামিং ভাষা দুটির মধ্যে পার্থক্য লিখো। তাহলে তুমি বলবা যে মিস্টার রহিমের ভাষাটি হচ্ছে কি, অর্থাৎ যেখানে মেশিনের নিজস্ব ভাষা সেই ভাষাটি হচ্ছে যান্ত্রিক ভাষা, আর অন্যদিকে মিস্টার করিমের অর্থাৎ অ্যাসেম্বলার নামক অনুবাদক লাগে যে ভাষা কম্পিউটারকে বোঝানোর জন্য, সে ভাষাটি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তাহলে অ্যাসেম্বলি ভাষা কি মেশিন ভাষা কি দুয়ের কথা বলে এই ভাষা দুটির মধ্যে যে যে পার্থক্য আছে সেগুলো নিচে দেখা হলো। তো প্রথম কথা হচ্ছে কি, মেশিন ভাষা হচ্ছে কম্পিউটার নিজস্ব ভাষা, এ ভাষায় তৈরি প্রোগ্রাম কম্পিউটার সহজে বুঝতে পারে। আর অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা, এ ভাষায় তৈরি প্রোগ্রাম মেশিনকে বোঝানোর জন্য অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়। তারপরে মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি করতে কি 01 সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম তৈরি করতে কী করা হয়, নেমোনিক কোড নামক সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে কি মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি প্রোগ্রাম কী করা হয়, মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি করতে মেমোরি অ্যাড্রেস বা কী বলে মেমোরি অ্যাড্রেসের প্রয়োজন হয়, অথবা কম্পিউটার আবন্ধে যে সার্কিট সেটার সাথে যুক্ত করে দিতে হয়। পক্ষান্তরে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম তৈরি করতে মেমোরি অ্যাড্রেসের প্রয়োজন হয় না, ইত্যাদি ইত্যাদি। তারপরে যে মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি করলে দক্ষ প্রোগ্রামের প্রোগ্রামের প্রয়োজন হয়, এবং এ ভাষায় তৈরি প্রোগ্রাম কী করা অন্য কোনো মেশিনে ব্যবহার করা যায় না। তো অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম তৈরি করাটা একটু সহজ, এরকম কিছু কয়েকটা পার্থক্য লিখে চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা প্রোগ্রাম কী, তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজ কী, মেশিন ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য আতা সুবিধা অসুবিধা, এবং অ্যাসেম্বলি ভাষা কী, অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা আশা করি বুঝতে পারছো, এবং পরীক্ষায় কীভাবে প্রশ্ন হতে পারে এগুলো আমরা বলে দিলাম। তো আশা করি তোমরা সবাই বাসায় গিয়ে একটু বইটা পড়বে, আর কোনো সমস্যা থাকলে পড়বে আগামী ক্লাসে। এরপরে আমরা উচ্চস্তরের ভাষা মধ্যস্তরের ভাষা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা সম্মান।